দুনিয়ার এই জগতে আমাদেরকে তামাশা করার জন্য পাঠানো হয় নাই। খেলাধুলা করব, সুন্দর একটা বাড়ি করব, অনেক ব্যাংক ব্যালেন্স জমা করব, এই জন্য পাঠান। আল্লাহ তো কোরআনে পরিষ্কার বলে দিচ্ছেন, লা নাসআলুকা রিজকা, তুমি অনেক মাল জমা করো, এই দায়িত্ব দিয়ে তোমাকে পাঠাইনি আমি। লা নাসআলুকা রিজকা, নাহনু নারজুকুকা, রিজিক তো আমি তোমাকে দিব, তোমাকে হালাল হারাম বাদ দিয়ে, ইবাদত বন্দেগী বাদ দিয়ে, জামাত তরক করে কে রিজিক জমা করতে হয়েছে? লা নাসআলুকা রিজকা, পর সুন্দর একটা বিল্ডিং দেওয়া হলো, এই জন্য পাঠানো হয়নি। কবরে প্রত্যেককে জিজ্ঞেস করা হবে কি করে আস, কারণ কেউ এই উত্তর দিল যে আল্লাহ আমার বাপে তো আমার টিনের ঘরে রেখে আসছিল, সেখান থেকে আমি উন্নতি করে গুলশানের মধ্যে এমন এক বাড়ি করছি সবাই চাই থাকত, আমি এত বড় মেহনত করে এরটা কাজ করে আসছি। এই জব শুনে আল্লাহ তাকে মাফ করে দিবে এমন কোন আয়াত নাজিল হয় নাই, এমন কোন হাদিস নাজিল হয় নাই। এই জব দিলে বলবে তুমি তো তোমার জিন্দেগিকে মাটির পিছনে মাটি করে আস, কিচ্ছু করো নাই তুমি। এই জন্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে।